হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকের দিনটা এরমভাবে হবে কি, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি তাই এত আওয়াজ। তো আর হচ্ছে আজকে আমি টটিদের অ্যাকুরিয়ামটা পরিষ্কার করব, আমাকে হেল্প করবে মাসি। তো চলো দেখা যাক কী কী করছি না করছি। চলো, এখানে আছে শাইনার টেডি, দেখাই। শাইনা, এই টেডু, টেডু বেবি, পাতা দেয় না। শাইনা শাইনা, চলো টডিদের দেখবে না, চলো 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 চলো, টাটা 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 টাটা। আছে টটি, আরো দুজন বেরোবে, জল বার করা হচ্ছে ফার্স্টে। দেখো মোটামুটি সেট করে ফেলেছি, এবার ফিল্টারগুলোর মধ্যে সেট করবো, দেন জল ঢালবো, যে জল আছে ওখানে, দেন টটিদের ওখানে ঢুকিয়ে দেবো। টটিটা হচ্ছে শাইনের বন্ধু, কিন্তু শাইন ভয় পাচ্ছে কারণ টটি একবার শাইনকে কামড়ে দিয়েছিল। এই শাইন, শাইন দেখ দেখ কি বলছে, দেখো এই ওই দেখ, ওই দেখ তোর কাছে যাচ্ছে, তোর সঙ্গে এত খেলাধুলো করেছে তুই এখন ভয় পাচ্ছিস ওকে? তোর শরীরটা দেখ আর ওর শরীরটা দেখ, তুই ওকে ভয় পাস। দেখো পুরো হয়ে গেছে ক্লিন, তিনটে ফিল্টার চলছে ওদের জন্য, একদম ক্লিন ওয়াটার, খুব আনন্দ পেয়েছে। ওদের জন্য আমি একটু বেশি উঁচু একটু সেট আপ করেছি, যাতে ভালোভাবে বাস্কিংটা ওরা করতে পারে, বাস্কিং এরিয়াটা আমার ওদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো সেই জন্য এখানে রেখেছি। যাচ্ছে টটি, টটি মজা পেয়েছো? তো আমার একটু উইক লাগছিল আজকে প্রচণ্ড, তো দুদিন এতদিন বাদে জিমে গেছি, আমার গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, আমি যাই না, হাঁটতে পারছি না, চলতে পারছি না। তো এখন আমি লাঞ্চ করছি, শরীরটাও ভালো লাগছে না, লাঞ্চে খাচ্ছি হচ্ছে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ, তো খেয়ে একটু শোবো। তো একদম ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড উইক লাগছে আমার, দেখাচ্ছি পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, আর এখানে আছে মাছ, ইলিশ মাছ খাবো, ডিমও খাচ্ছি আমি। তো গাইজ আমি এখন একটু ঘুমিয়ে নিচ্ছি, বিকজ আমার সত্যি আজকে জানি না কেন প্রচণ্ড উইক লাগছে,
তো আমি একটু ঘুমাচ্ছি, জানি না কবে প্রপারলি সুস্থ হতে পারবো। এখন শুয়ে আছি, ভেবেছিলাম স্টোরে যাবো, বাট আমার এত শরীরটা খারাপ লাগছিল যে আমি যেতে পারিনি আজকে। তার বদলে আজকে আমি টডিদের অ্যাকুরিয়ামটা পরিষ্কার করালাম, তো এখন একটু ঘুমানোর চেষ্টা করছি। 3:30 বাজে, তো দেখা যাক, আমি একটু ঘুমাবো, 1 ঘন্টা 4:30 অবধি ঘুমাবো। হে গাইস, তো গেস করো আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি, তো আমার শ্বশুর শাশুড়িকে দেখারও ছিল, সেজন্য এসেছি। তো দরজা তালা মারা, খুলবো এখন, ঘরে ঢুকবো। তো গাইস চলো ভেতরে। ফাইনালি আমি আমার ঘরে এসেছি, আমার কিছু কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করতে এসেছি, আর আমি আমার শ্বশুর শাশুড়িকেও একটু দেখতে এসেছি। তারপরে এখান থেকে আমি যাবো জিমে, আর চেষ্টা করবো একটু দোকানেও যেতে, বিকজ ঠিক নেই দোকানে যেতে পারি, বিকজ দোকান আমার এখান থেকে এই বাড়ির থেকে অনেকটা দূরে, তাই জন্য আমি বাড়িতে থাকি। তো আমি বাড়ি ফিরে চেষ্টা করবো একটু দোকানে যেতে, তারপর আমি জিমে যাব। ইয়েস, আজকে আমার গায়ে প্রচণ্ড ব্যথা, নড়তে চুষতে পারছি না, নড়তে চড়তে পারছি না, এতটাই ব্যথা। তো চলো এবার, মা একা একা বসে আছে নিচে, তো মায়ের সাথে গিয়ে কথা বলি। দাদা, আমি তোমাদের বাড়িতে মিষ্টি এনে না, এখন আর ইয়ে করি না, অনেক মিষ্টি দিয়েছে। সেই যে তারপর থেকে আর আমি এই কথা কথা পাঁচবার এসে না দেখতে পাচ্ছি, আমার আমিও তাই না যে এখন খা, তোমাদের আর আমি না, আমি তো খাবো না আজকে, এই যে খাবো না তো আমি বাড়ি চলে এসেছি, আমি একটু আগে আগেই বাড়ি ফিরছি, বিকজ বেশিক্ষণ করছি না, অতক্ষণ করতে পারছি না আর কি, বিক ফিল করছি, তাই 1 ঘন্টা করেই চলে এসেছি। তো বাড়ি চলে এসেছি, এখন শুয়ে আছি, একটু বাদে ডিনার করতে যাব। তো চলো বাইক ডিনার করে আসি। হাই গাইস, তো আমি ডিনার করার পর এখন টেডি আর শাইনকে ছাদে নিয়ে এসেছি, টেডিকে ডেকেছি বাট টেডি আসেনি, টেডি হচ্ছে কুড়ে, টেডি এখন নিচেই বসে আছে, জানি না ও আসবে কি না, বাট শাইন এসছে ওকে ডেকেছি বলে। এখন বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাই পুরো ভেজা ছাদটা, তার মধ্যে শাইন ঘোরাঘুরি করছে, ডাকলেও আসছে না। শাইনো চলে এসো, চলে এসো, ওখানে কি তাকিয়ে আছো ড্যাব ড্যাব করে, এদিকে এসো, আমি চলে যাচ্ছি তাহলে, বাই। চলো গাইজ, আমিও নিচে যাই, নয়তো শাইন এভাবেই বৃষ্টিতে ভিজতে থাকবে, টিপ টিপ করে পড়ছে, খুব একটা জোরে পড়ছে না বৃষ্টি, তো চলো।